বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ আবারও নিরাপদ অঞ্চলে আগ্রাসন চালিয়ে পঞ্চাশ ফিলিস্তিনিকে শহীদ করেছে ইসরায়েল জানাব ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার একে অপসরণ করতে হবে বলে মন্তব্য হিজবুল্লার মহাসচিবের এরপরে জানাব যুদ্ধে নয় হাজারেরও বেশি ইসরায়েলি সেনা আহত জানাবো ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইউক্রেনকে দিয়ে রাসায়নিক হামলার সম্ভাবনা ন্যাটোর এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতির চুক্তি স্বয়ংক্রিয়ভাবে ভন্ডুল করছে নেতানিয়াহু সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত আবার নিরাপদ অঞ্চলে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল পঞ্চাশ ফিলিস্তিনি শহীদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ প্রত্যকায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা দক্ষিণ এবং মধ্য গাজা নিরাপদ অঞ্চলে নতুন করে আগ্রাসন চালিয়ে অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকালের বিবৃতিতে বলেছে খান ইউনুস শহরে উদ্বস্ত জনগণের ওপর ইসরায়েল সেনারা হামলা চালালে অন্তত সাতেরো জন ফিলিস্তিনি শহীদ হন এসব মানুষ ঘরবাড়ি থেকে উদ্বস্ত হয়ে কোনোমতে খোলা আকাশের নিচে তাবু খাটিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছিল এই হামলায় অন্তত চব্বিশ ফিলিস্তিনি আহত হয়েছে খান ইউনুস শহরে নিরাপদ অঞ্চলে যে সমস্ত মানুষ শহীদ হয়েছে তার মধ্যে এক পরিবারের দুটি শিশুসহ চারজন রয়েছে এদিকে মধ্য গাজার ঐতিহাসিক নুসাইরাজ শরণার্থী শিবিরে ইহুদিবাদীর গতকালের হামলায় অন্তত তেইশ জন ফিলিস্তিনি শহীদ ও তিহাত্তর জন আহত হয়েছে সেখানে ইহুদিবাদীদের বিমান হামলায় জাতিসংঘ পরিচালক আল রাজি স্কুলটি বিধ্বস্ত হয় স্কুলটিতে উদ্ধস্ত ফিলিস্তিন ফিলিস্তিনেরা অবস্থান করেছিলেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে জানিয়েছে সাংবাদিক মোহাম্মদ মিশমিশ এবং তার ছেলে এই হামলায় শহীদ হন মিশমিশের শাহাদাতের মধ্য দিয়ে গাজায় ইহুদিবাদী সেনাদের আগ্রাসনের এ পর্যন্ত একশো জন সাংবাদিক শহীদ হলেন গতকাল দিনের শেষে গাজা উপত্যকায় রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা হামলা চালায় এবং এতে অন্তত পাঁচজন শহীদ হন ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত যুক্ত টিউমার একে অপসারণ করতে হবে বলে মন্তব্য হিজবুল্লার মহাসচিবের লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার নাসরুল্লাহ বলেছেন ক্যান্সার যুক্ত টিউমার একে ফিলিস্তিনের তরুণ প্রজন্ম অপসারণ করবে শোকবাহ আশুরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লার মহাসচিব এই হুশারি উচ্চারণ করেন তিনি বলেন ফিলিস্তিনের বর্তমান প্রজন্মরা যারা বিশ্বাস করে ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার এবং তা অবশ্যই অবসারণ করতে হবে ইনশাল্লাহ তাদের হাতে দখলদার ইসরায়েলের শাস্তি হবে বলেন রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন ইসরায়েল সর্বোচ্চ আশি বছর ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতা ইসরায়েলের পতনের ইঙ্গিত দিচ্ছে তিনি বলেন গাজার বর্তমান প্রজন্ম এবং প্রতিরোধ ফন্ট ইসরায়েলকে নির্মূল করবে ইনশাল্লাহ এবং যদি আরব জনগণকে অনুমতি দেওয়া হয় ও তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয় তাহলে আমরা তাদেরকে গাজার প্রতি সমর্থন দায়িত্ব পালন করতে দেখব হাসান নাসরুল্লাহ বলেন সাত অক্টোবরের অপারেশন আলাকসা ফ্লোড অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে এবং পশ্চিম এশিয়া অঞ্চলে আরোপিত সাম্প্রতিক উত্তেজনা কমিয়েছে তিনি পশ্চিমা গোয়েন্দা সংস্থাকে এক দশক আগে থেকে এই অঞ্চলের সাম্প্রদায়িক সংঘর্ষে নিবন্ধন দেওয়ার জন্য অভিযুক্ত করেন গাজা যুদ্ধে নয় হাজারেরও বেশি ইসরায়েলি সেনা আহত গাজা যুদ্ধে অন্তত নয় হাজার ইসরায়েলি সেনা আহত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তিনশো ইসরায়েলি সেনা নিহত হয়েছে খবর আল জাজিরার গত সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েল হামলায় আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ইসরায়েলি হামলার কারণে গাজায় সাংবাদিক নিহত হয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে তাছাড়া গাজা যুদ্ধ আরও বড় পরিসরে ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন হামাস তাদের লক্ষ্য করে পাল্ট ता हामला चला इस्रायली बाहिनी ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনকে দিয়ে রাসায়নিক হামলার সম্ভাবনা ন্যাটোর রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের প্রতি ন্যাটোর সমর্থন অব্যাহত রয়েছে ওই সমর্থনের ধারাবাহিকতায় ইউক্রেন নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক বৈঠকের আয়োজন আমেরিকার সঙ্গে যুক্ত নয় এমন কিছু দেশের উপর নিষেধাজ্ঞা নবয়ন এবং রাশিয়ার উপর রাসায়নিক যুদ্ধের আশঙ্কা এগুলো গত কয়েকদিনে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের গুরুত্বপূর্ণ কিছু খবর চলমান ইউক্রেন যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলোর সমর্থন ইউক্রেনে যুদ্ধ এখনো চল যখন নেটো সদস্য দেশগুলো যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে নানাভাবে সমর্থন দিচ্ছে পাস্টুডের মতে পশ্চিমা দেশগুলো শুধু ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রাখার উপরই জোর দেয় না বরং করে ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো এক বছরের জন্য বাড়ানোর দাবি করেছে ইরান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন নির্মাণ ও উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম দিয়ে সাহায্য করছে ইউক্রেন বিষয়ে দ্বিতীয় আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠান ইউক্রেন ঘোষণা করেছে তারা আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শান্তির লক্ষ্যে দ্বিতীয় আন্তর্জাতিক বৈঠক করতে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ঘোষণা করেছে কিয়েভ রাশিয়ার সাথে যুদ্ধে শান্তির সম্ভাবনা নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সভা করতে সক্ষম হবে জেলনস্কি বলেন আমি নভেম্বরে একটি সর্বাত্মক বৈঠক করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছি গত মাসে ইউক্রেন সুইজারল্যান্ড প্রথম শান্তি বৈঠক করেছিল সেখানে ব্রানব্বইটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিল কিন্তু যুদ্ধের অপরপক্ষ রাশিয়া বৈঠকে উপস্থিত ছিল না রাশিয়া এখন ঘোষণা করছে যে মস্কো ওই বৈঠকে অংশ নেবে না এবং দ্বিতীয় বৈঠকের পরিকল্পনা সম্পর্কে তার শান্তি বৈঠক গত এক মাস আগে অনুষ্ঠিত কোন সাফল্য ছাড়াই ওই বৈঠক শেষ হয় চূড়ান্ত বিবৃতিতে এই অঞ্চলে শান্তি অর্জনের সুনির্দিষ্ট কোন সমাধানের প্রস্তাব করা হয়নি রাশিয়ার আকাশে ইউক্রেনের তেরোটি ড্রোন ধ্বংস রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের দেশের আকাশ সীমার বিভিন্ন অংশে 13টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে পুতিনকে জানিয়েছে রাশিয়ার আকাশে ওই 13টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার ঘোষণা দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ভূখণ্ডে বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে সন্ত্রাসি হামলা চালানোর চেষ্টা করার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থায় রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্লাদিমির তারাবрин জোর দিয়ে বলেছেন ইউক্রেনের জন্য রাশিয়ার কোনো রাসায়নিক হুমকি নেই রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা সংস্থা রাশিয়ার স্থায়ী প্রতিনিধি কিএফকে তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রতিষেধক গ্যাস মাস্ক এবং অন্যান্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামের মজুদ অব্যাহত রাখার জন্য অভিযুক্ত করেছেন তিনি বলেন মনে হচ্ছে ইউক্রেন নিজেই রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য এই উস্কানিমূলক কর্মকাণ্ডগুলো করেছে রাশিয়ার অস্ত্র বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাম্প্রতি বলেন ইউক্রেনীয় সেনারা দৈনস্কের বিভিন্ন এলাকায় কোরোপ্রিকিন এবং ক্লোরোস্টোফননের মতো বিষাক্ত পদার্থ ব্যবহার করছে এর অনেক প্রমাণ তাদের হাতে রয়েছে এবং এ বিষয়টি বহু খুব আর করা হয়েছে কিন্তু আমেরিকা এসব ব্যাপারে এখন পর্যন্ত নীরব রয়েছে যুদ্ধবিরতি চুক্তি স্বয়ংক্রিয়ভাবে ভন্ডুল করছে নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো সম্ভাব্য যুদ্ধবিরতি পণবন্দী মুক্তি চুক্তি ভণ্ডুল করার জন্য স্বয়ংক্রিয়ভাবে চেষ্টা করে যাচ্ছে চুক্তি হলে তার সরকারের পতন হতে পারে এমন আশঙ্কায় তিনি তা করছে বলে অভিযোগ পাওয়া গেছে আর এই অংশ হিসাবে তিনি আরও দুটি শর্ত যোগ করেছে তিনি তার সর্বশেষ শর্ত হিসাবে জোর দিয়ে বলেছেন যে ফিলাডেলফি করিডর নামে পরিচিত মিশর ও গাজার মধ্যকার গুরুত্বপূর্ণ বাফার

পরও হামাসের পক্ষে সেখান দিয়ে অস্ত্র সংগ্রহ করা সম্ভব হবে না তাছাড়া সেখানে মিশরীয় ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ বাহিনীর মোতায়েন থাকতে পারে সূত্র জানিয়েছে উত্তর গাজায় ইতিমধ্যেই হামাসের সশস্ত্র যোদ্ধা রয়েছে ফলে তাদেরকে সেখানে ফিরতে দেওয়া হবে না বলাটা রাজনৈতিক স্লোগান ছাড়া আর কিছুই না তবে সূত্র জানায় নেতানিয়াহু এখন কেবল বেনগীর সমর্থন কামনা করছেন কারণ এই চরমপন্থী ইহুদি নেতা সমর্থন প্রত্যাহার করা মাত্র নেতানিয়াহ সরকারের পতন হবে